কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমান আলী টুসি এ মত বিনিময় করেন। এ সময় তিনি বর্তমান সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মহিলা শ্রমিক ও মহিলা কৃষকদেরকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই কর্মশালা করা হবে বলেও তিনি জানান।